চাউল 15 টাকা কেজি 30 কেজি করে একবারে পাবে প্রতি মাসে। সর্বকালে স্বাধীনতার পর থেকে যেমন আমাদের ডিস্ট্রিবিউশনও অনেক বেশি, সর্বশ্রেষ্ঠ ডিস্ট্রিবিউশন এখন, এবং মজুদও সর্বশ্রেষ্ঠ মজুদ আমাদের। 1 মার্চ থেকে আমাদের যে 50 লক্ষ পরিবার, আমরা 15 টাকা কেজিতে 30 কেজি করে চাউল একবারে দিই। এটা 5 মাস চলে, মার্চ এপ্রিল মে আর ওদিকে যে সেপ্টেম্বর অক্টোবর, সেটা 1 মার্চ থেকে আবার শুরু হবে। অতএব রমজানে মানুষ অন্তপক্ষে চাউলের জন্য মানে বিব্রতকর অবস্থা পড়বে বলে আমি মনে করি না। আর পাশাপাশি আমাদের আমদানি, বেসরকারি আমদানিটা আমাদের খোলা রয়েছে, তবে কম আসছে, কারণ আমাদের দেশে এখন প্রচুর চাউল আছে, মজুতও প্রচুর, আমাদের সরকারি মজুতও প্রচুর। সর্বকালে স্বাধীনতার পর থেকে যেমন আমাদের ডিস্ট্রিবিউশনও অনেক বেশি, সর্বশ্রেষ্ঠ ডিস্ট্রিবিউশন এখন, এবং মজুদও সর্বশ্রেষ্ঠ মজুদ আমাদের এখন 20 লক্ষ, একটু ডিসপ্লেতে 20 লক্ষ যেরকম পাবো না, আরও বেশি আছে, 20 লক্ষ তো 15 তারিখ পর্যন্ত চলে আসবে এমনিতে আমাদের মজুদ রয়েছে। আর 20 লক্ষ 33,928 মেট্রিক টন আমাদের 15 তারিখ পর্যন্ত আমাদের এই মজুদ। এবং প্রতিনিয়ত আমাদের ডিস্ট্রিবিউশন হচ্ছে, প্রতিনিয়ত আমাদের সংগ্রহ হচ্ছে, প্রায় 4,000 থেকে 5,000 মেট্রিক টন করে চাউল সংগ্রহ হচ্ছে। যদি আমাদের 5 লক্ষ মেট্রিক টন 5 লক্ষ মেট্রিক টন আমাদের চাউল কেনার টার্গেট ছিল, সেই জায়গাতে আমাদের 3 লক্ষ কাল পর্যন্ত আমাদের 30 মেট্রিক টন আমাদের চাউল সংগ্রহ হয়েছে। এবং আমি আশা করি যে আর চুক্তি আমাদের হয়েছে 5 লক্ষের মধ্যে 4,62,473 মেট্রিক টন আমাদের চুক্তি হয়েছে 5 লক্ষের মধ্যে। তার মধ্যে 3,74,030 মেট্রিক টন আমাদের অলরেডি 15 তারিখ পর্যন্ত আমাদের সংগৃহীত হয়েছে। আশা করি আমরা 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আমাদের যে চুক্তি হয়েছে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারব। আমি মনে করি যে আমাদের আভ্যন্তরীণ সংগ্রহ খুব ভালো, মজুদও ভালো, এবং হয়তো স্বাভাবিকভাবে প্রশ্ন করবেন যে ধান তো সংগ্রহ করতে পারেন নাই। এটা আপনারা প্রশ্ন করার আগে আমি বলতেছি যে ধান সংগ্রহের জন্য আমরা যেটা বাজারে থাকি বা সরকার যে রেটটা নির্ধারণ করে দিয়ে কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য আমরা থাকি, এই কারণেই যে কৃষকরা যেন মিলার বা মজুদার বা যার ব্যবসায়ীদের কাছে প্রতারিত না হয়, সরকারি একটা রেট মানে ব্যালেন্স রেট বেঁধে রাখা হয়, এর থেকে যদি কম হয় তাহলে তারা অন্তপক্ষে সরকারের গোডাউনে দিয়ে যেন তারা ন্যায্য মূল্যটা পায়। ওএমএসে 30 টাকা কেজি চাউল চলতেছে আর আটা চলতেছে 24 টাকা কেজি, আর খাদ্য বান্ধবে শুধু চাউল 15 টাকা কেজি 30 কেজি করে একবারে পাবে প্রতি মাসে, মাসে 50 লাখ পরিবার 3 মাস, মার্চ এপ্রিল মে আর ওইদিকে যে পাবে অক্টোবর নভেম্বর। ওএমএস কতজন পাচ্ছে? ওএমএস 5 কেজি করে লাইনে দাঁড়ালে 5 কেজি করে চাউল, 3 কেজি করে আটা। আমরা তো আটার পরিমাণও তো কালকে ফাইল ইয়ে করলাম আরও বাড়াই দেওয়ার জন্য।